হ্যাঁ গাইজ, যেখানে আমরা সাধারণ মানুষটা টয়লেট করার পর নিজেকে পরিষ্কার করার জন্য জল ব্যবহার করে থাকি, সেখানে ইউরোপের দেশগুলিতে টয়লেট করার পর তারা নিজেকে পরিষ্কার করার জন্য টয়লেট পেপার ব্যবহার করে থাকে। কিন্তু তোমরা কি জানো তারা নিজেকে পরিষ্কার করার জন্য টয়লেট পেপার কেন ব্যবহার করে থাকে? না মানে জল কেন তারা ব্যবহার করে না? জানতে হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমি কথা দিচ্ছি খুব মজা পাবে। তো দেখো গাইজ, ইউরোপের দেশগুলি হচ্ছে সাধারণত শীত প্রধান দেশ, যার জন্য সেখানকার জল সবসময় বরফ হয়ে থাকে। আর এই অবস্থায় আগেকার দিনে ইউরোপের লোকেরা যদি গরম জল নিয়েও টয়লেটে যেত, তাহলে টয়লেট করতে করতে সেই গরম জল ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়ে যেত, যার ফলে সেই মানুষটি নিজেকে পরিষ্কার করতে পারতো না। আর এই সমস্যার সমাধান করতেই তারা টয়লেট পেপার ব্যবহার করতে শুরু করে।